আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ব্লগটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজও আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম, সোনার গায়ে জাদুঘর। এটা জাদুঘরের পিছনে বিশাল বড় পুকুর পার্ক আছে, সেটি আজকে দেখাবো। ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। গুইসাপ, বেশ বড় গুইসাপটা, মাশাআল্লাহ অনেক বড়। এই যে অনেক ছোট থাকে, আস্তে আস্তে বড় হয় না? গুইসাপ ওই যে ওখানে বাসায় যাবে, ও দেখছো কত বড় গুইসাপ। যাও সামনে আপু ভাইয়ারা, এটা হলো জাদুঘরের পিছনে পিছনে আরেকটা যে এত বিশাল বড় পুকুর, একদম দেখার মতো এত সুন্দর পুকুরটা। তার সামনে আবার ক্যান্টিনও আছে, খাবারের মানুষ ঘোরাঘুরি করবে, পার্কে যাবে, তো ওইখান থেকে এসে আবার খাবে, পিয়ালও খাবে। এখন ওকে নিবে একটু ফুচকা খাওয়াইতে। এখানে খাবার ক্যান্টিন আছে, এই যে পিয়াল আবার কিছু খেয়ে নিল ফুচকা। এই পাশে আরো পুকুর, কত যে সুন্দর ছিল রাজবাড়ি, বাঁশের পুল, জাদুঘর, জমিদার বাড়ি, কত সুন্দর পুল। এটা করে নিজেরা করছে, এটা আর কি একটা বানানো ব্রিজ আর কি। এখানে যাওয়ার জন্য আম গাছের নিচে বাঘের তিনটা বাঘ দিয়ে রাখছে। এখানে যখন পানি থাকে না, তখন এই নৌকাগুলি বাই। এত উঁচায় আর গেলাম না, অনেক উঁচায়, এখান দা আমি যাইতে আমার কষ্ট হইব আর কি। পিয়াল যায় না, যায় না, জঙ্গলের ভিতরে আসো। আরে খোদা, কত আম, দুইটা দুইটা যুদ্ধ লাগছে। জাদুঘরের পিছন সাইডটা সব কিছু দেখায় আসলাম, এখন ভিতরে যাব। তো এটা কি সঠিক তা জানি না, আমি সব কিছুই দেখাইলাম, এখন ভিতরে যাব। বিশাল বড় মাছটা মুখে দেওয়া রাখছে, এই আয়নাগুলো আগে। এই মটকিগুলো আমাদের ছিল এরকম বড় বড়, এখানে দুইটা মটকি আছে আমাদের এরকম ছিল। হিরে আল্লাহ, কি নরম, কত সুন্দর যে এই খোদাই করা জিনিসগুলা, খুব ভালো লাগে এগুলা। এটা হলো সে ড্রেসিং টেবিল আগের দিনের, দেখছো কত বড় ড্রেসিং টেবিল, অনেক সুন্দর দেখছো, কাঠ আছে না, পালং, এটা পালং। এটা জাদুঘরের ভিতরে মোগল আমলের একটা খাট, ড্রেসিং টেবিল, খুবই ভালো লাগলো। এটা জাদুঘরের ভিতরটা যে এত সুন্দর দেখার মতো, উপরে ছাদ নাই, অপূর্ব একটা দৃশ্য দেখলাম। কি সুন্দর, দেখছি সুন্দর সিঁড়িটা, দেখছো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতো পিয়াল। আইসা পড়ো, আইসা পড়ো, এখানে বন্ধ করে রাখতেছি। সিঁড়িটা লেখা আছে, কাঠের সিঁড়িটা।